হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের হয়তো খুব ভালো লাগে। যেদিন কম্পিউটার ক্লাস ছিল সেদিন আমাদের, মানে যেহেতু আমরা এখন একদিন হলেও ক্লাস করেছি, বাট আমরা এখন ওখানের ওই সেন্টারের স্টুডেন্ট হয়ে গেছি, তো সেই জন্য আমাদের একটা সেই দিনকে আমাদের এক মানে ইনভাইট ইনভাইট করেছিল, ঠিক আছে? তো ইনভাইট করেছিল এই কারণে, আমাদেরকে শুধু বলেছিল যে তোমরা পরের দিন আসবে সন্ধ্যেবেলা, যখন হোক তোমাদের টাইম মতন, যদি পড়া থাকে কারোর পড়ে টড়ে যাই হোক আসবে, তো এসে এ করবো কি বেশ বলে, মানে জাস্ট ঘুরে যাবে, একটু কিছু অনুষ্ঠান হবে, তো তোমরা এসে দেখবে হেনা তেনা এগুলো বলেছিল। তো আমরা আজকে বিকেলে, মানে আমি আর মো আজকে বিকেলে যাব, তার আগে আমি মোর বাড়ি যাব। আর কি বলবো, এখন আমি ব্লগটা এখন স্টার্ট করলাম এই কারণে, কারণ আমি এখন সকালবেলা, এখন বাজে বোধহয় 9:50 কি যাই হোক এরকম কিছু হবে, তো এখন আমি একটু বাইরে যাব, মানে আমার টুকটাক কিছু কাজ আছে, তারপর আমার মা কিছু জিনিস কেনাকাটা করতে দিয়েছে, সেগুলো কিনে আনবো। তো ভাবলাম এখন ব্লগটা স্টার্ট করি, তো এখন পর আমার সাথে হয়তো আবার ব্লগটা ব্লগে দেখা হবে তোমার মৌদের বাড়িতে। চলে এসেছি মোদের বাড়ি, তারপর মোদের বাড়ি আছে, ময়ের পাগলামো শুনছিলাম না, ওকে আমি কত করে বললাম যে চল একটু কুটুসের সাথে ছবি টবি তুলে দে, ও এখন জামা কাপড় তোলায় ব্যস্ত। তারপর এত বাজে মেয়ে, ও বলছে আমাকে ক্যামেরাতে আনবি না আনবি না, আমার মেকআপ করানি, যাই হোক আমি তখন বললাম না, তোকে আমি এই অবস্থাতেই ক্যামেরাতে আনবি, তুই কি ছবিটা তুলে বাথরুমে টাঙিয়ে রাখবি, রোজ ফুল ছাড়া পড়ানি। হ্যাঁ মেয়ে সত্যি, এটা করলে তো ভালোই হয়। সে যাই হোক, আমরা এখন কুটুসের সাথে এসে একটু ছবি টবি তুলে নিলাম, কারণ দেখো এই জামাটা কিন্তু আমার নয়, একদম ভাববে না জামাটা আমার, এই জামাটা মোয়ের। আমি মানে হঠাৎ করে মনে হলো আমার নাকি বার্থডে কোনো জামা নেই, ওই জন্য আমি যেই জামাটা কালকে ও মামার বাড়িতে গেছিল, সব জামা প্যান্ট এসে বলছে নাকি হ্যাঁ সব বাথরুমে ফেলে রেখেছে আমার মা, তুলে পড়ে গেছে, এখন পর্যন্ত কাটাকুটি হয়নি, মানে ওগুলো ছাড়াও জামা আছে, কিন্তু আমি একটু কুর্তি টুর্তি পরতে চেয়েছিলাম, কিন্তু আমার সব কুর্তি গুলো আমি মামা বাড়ি নিয়ে গেছিলাম। সে যাই হোক কুর্তি পরে নি, ওই জন্য মগু বললাম তোর একটা জামা দিয়ে ওটাই পরে নিয়ে, আমি যাই হোক পরে নিয়েছি, পরে ছবি টবি তুললাম কুর্তির সাথে। আর এত বাজে মেয়ে, আমাকে বলেছে 5:10 আসতে, ঠিক আছে 5:10 থেকে, ও বললো ঠিক আছে 10:15 করে আসবি, না 5:20 আমি এসে ওকে ফোন করছি, ও তখনও ঘুমোচ্ছে। তারপর এখন এই সেই সবে সবে 5 মিনিট হয়েছে ঘুমটা ধরেছে, কারণ সারা দুপুর আমার মা তো টিভি দেখার নেশা, সারা 4:45 পর্যন্ত মন ফাগুন দেখতে বসে বসে কানের কাছে, খুব ভালো খুব ভালো ধরলো না, তারপরে কি হলো না 5:10 না কথা ঘুম হয়েছে, সে সময় হচ্ছে উঠে বললো। তো যাই হোক আমরা এখন, আমি তো রেডি মানে মোটামুটি হয়ে এসেছিলাম, শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করলাম, ওর এখন রেডি হতে কি কি কতক্ষণ টাইম লাগে তোমরা শুধু দেখো। যাই হোক আমরা তাড়াতাড়ি বেরোই, চলো টাটা। আমি তুলছিলাম, দেখো সে কিভাবে শুয়ে আছে, খরগোশে এত আরাম করে শুয়ে বলে আমি ফার্স্ট টাইম দেখলাম। এই দেখো ভয় পেয়ে গেছে বাবা, ভয় পেয়ে গেছে গো, না না এটা এটা উচিত না, এটা উচিত নয়, ওকে ডিস্টার্ব করাটা উচিত। আমরা এখন রেডি হয়ে গেছি মোটামুটি, যাই হোক কিছু মেকআপ সেরকম করিনি, একটু লিপস্টিক পরেছি, লাইনার পরেছি, যাই হোক মেকআপ করে নিয়েছি, তাও অনেক কিছুই করলাম। আর মৌ এখনো চুল আড়াচ্ছে, মৌ চুল আড়ানো হয়ে গেলে আমরা জাস্ট বেরোবো, তো দেখো তোমরা কি হয় না হয়। এখানটা এখানটা লাইট ছিল বলে আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো ফাইনালি আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি, মানে অলমোস্ট বেরোতে পেরেছি, যাই হোক এত ভালো ভাবে শুট তখন থেকে আমাকে চোখ তোমার রেডি হচ্ছে, আর আমাকে ফোন দিয়ে শুট করাচ্ছে। হ্যাঁ ওই কর, ও আমি ওকে সবসময় চোখ সাইকেল ধরাই, আর ও আমাকে সবসময় ফোন ধরায়, কারণ কি না ও শুধু হাত ঘামে, ঘেমেই যায় ঘেমেই যায়। তো যাই হোক এখন তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ 7টার মধ্যে যেতে বলেছে, অলরেডি এখন কটা বাজে, 18:16 মানে 6:16 বেজে গেছে, এখানে আমার লাইট নেই, আমার মুখ না দেখে গেলে আমার আমার ভিডিও করতে ভালো লাগে না, যাই হোক আমি এখন এগোই। আমাদের তো ফোন অ্যালাউ নেই, তো আজকে কালকে ক্লাস করার পর আজকে ফার্স্ট আমাদের এখানে ফোনটা তবু অ্যালাউ আছে, তো দেখো আমি ভাবলাম একটু সেন্টারটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট, দিয়ে এটা হচ্ছে রিসেপশন সেন্টার, ওখানে একটা ওই ওই রুমটাতে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, আর এটাতে আমাদের ইয়ে হয় থিওরি থিওরি ক্লাস হয়, ঠিক আছে। এই হলো আমাদের ছোট্ট কম্পিউটার সেন্টার, আর এই হলো সেই আমার মাছের, হ্যাঁ সেই মাছের জারি, এটা নিয়ে একটা গল্প আছে। এই কর্নারটা বাইরে বেরিয়ে বলবে এখন, না বাইরে বেরিয়ে বলবে না, সেটা তোমাকে পরে বলবো, ঠিক আছে। তো আগে এখন দেখে রাখো কি বেশ, এই এক সেকেন্ড মাছটা এখনো আছে,
দেখো কি সুন্দর সাজিয়েছে, মানে এটা সত্যি আজকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সেন্টারটার আজকে বার্থডে, তো আমরা এখানে সবাই ওয়েট করছি খাওয়ার জন্য। আমরা যেটা ভেবেছিলাম সেরকম কিছুই না, তার থেকে অনেক 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 কিছু বেশি হয়েছে। আর আমরা আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি না খাওয়া দাওয়া কমপ্লিট। তো ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে মোয়ের একটু টুকটাক কিছু কেনাকাটার আছে, ও ফ্রেম ফ্রেম কিনবে, ওইগুলো কেনা হয়ে গেলে আমরা মোয়ের বাড়ি যাবো। সেখান থেকে হয়তো একবার কাজ থেকে মাল নিই, সেখানে যাবো, দেন আমি বাড়ি যাবো। আমরা আসার সময় অনুমকে বলছে যে কি চাঁদ সাদা হয় না হলুদ হয়, আমি এটা ভাবছিলাম হঠাৎ করে চাঁদটা দেখে আমার এটাই মনে হলো যে আছে চাঁদ কি হলুদ হয় না সাদা হয়। তো কাদা কালো, মানে অন্ধকার রাস্তা। যাই হোক, কি বলে ওইখানে মোর চার তারা দেখছি, আমি তখন মোহকে বলছি নিচে কারেন্টের তার পরে আছে, ও তো সেটা দেখে আসবি না, কি দেখবে ভাই এরা বলবে কি ব্লগ করছে কারেন্ট। যাই হোক, ওখানে কি বেশ বলে অন্ধকার ছিল বলে ওই জন্য আমি ব্লগটা ওখানে আর বন্ধ করে দিয়েছিলাম, মানে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, আমি কোনোদিন বাড়ি গিয়ে ব্লগ এন্ড করতে পারি না, কারণ আমার রাস্তাঘাটে চললে ঠিক আছে, কিন্তু রাস্তা থেকে বেরোনোর পর বাড়ি গেলে আমার কি মনে হয় হয়তো মনে হয় একটু ঘুমিয়ে পড়ি, তো সেই জন্য আমি ব্লগটা এখানেই শেষ করছি। না, এখানটা অন্ধকার, আমি একটু মুখ দেখিয়ে মুখ ব্লগ শেষ করবো, একটু আলো পাই এই তো। তো যাই হোক, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।